Assalamualaikum, welcome back to my channel. আমি তমন্না চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আজকে আমি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তিন থেকে চার বছরের বাচ্চাদের বিকেলের নাস্তায় কি ধরনের নাস্তা দেওয়া যায় সেরকমই একটা আইডিয়া প্লাস রেসিপি। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসলে আমরা চিন্তায় পড়ে যাই যে বাচ্চাদেরকে, তিন থেকে চার বছরের বাচ্চা, ওদেরকে বিকালে কী নাস্তা দেওয়া যায়। তো ঘরে থাকা উপকরণে স্বাস্থ্যসম্মত উপায়ে কীভাবে তৈরি করা যায় আমি সেটাই দেখাবো। তো এটা হচ্ছে একটা চিকেন ফ্রাই। তো এটা আমি ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখেছিলাম, আর এখন ঝটপট নামিয়ে ভেজে একটা ব্রেডের ভেতরে দিয়েছি। এখানে চাইলে কেউ টমেটো, গাজর এগুলো স্লাইস করে দিতে পারেন। তো আরেকটা নাস্তার রেসিপি, সেটা হচ্ছে রেসিপি না আইডিয়া, তো সেটা হচ্ছে এখানে আমি কিছু চিড়া নিয়েছি, আর এটা খুব ঝটপট দেওয়া যায়, একদম যখন আপনার হাতে সময় থাকবে না এই নাস্তাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন, যদি বাচ্চা মিষ্টি পছন্দ করে। তো আমার বাচ্চা বিকেলে মিষ্টি খায় মোটামুটি, সকালবেলা খেতে চায় না। তো এটা মনে হয় বেশিরভাগ বাচ্চারা এরকম। এখানে আমি চিড়াগুলোকে অনেকবার ধুয়ে নিয়েছি, একদম ভালোভাবে ধুয়ে নিব। তো ধুয়ে হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যায়। তো পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত আমি এটাকে ধুয়ে নিব। আর এই চিড়াটা আমি কিভাবে দিই সেটাও দেখাবো। তো এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো, আর পেটেও কিছুক্ষণ থাকে। আমার যখন অনেক তাড়াহুড়া থাকে, রেডি করতে পারি না, তখন ঝটপট এই নাস্তাটা আমি তৈরি করে দিয়ে দিই। তো এখন হচ্ছে এর মধ্যে দিব আমি গুঁড়ো দুধ, আর দিব সামান্য লবণ আর চিনি। তো এই যে এখানে আমি ব্রাউন সুগারটা ইউজ করি আমার বাচ্চার জন্য, যেহেতু এখন চিনি আসলে ভালো না, তো এটা একটু ব্রাউন সুগারটা একটু ভালো। আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য লবণ, চিনির পরিমাণটাও একদম কমিয়ে দিলাম, খুব বেশি মিষ্টি খেতে চায় না। তো এইটা গেল একটা। আর এখানে হচ্ছে পুডিং। তো এটা কিন্তু আমি রেসিপি আকারে করেছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এইটা পুডিং শুধু আমি ডিম আর দুধ দিয়ে তৈরি করিনি, এখানে আমি এক প্যাকেট এনার্জি বিস্কুট দিয়েছিলাম, ছোটো প্যাক যেগুলা। তো এই পুডিংটা কিন্তু নরম হবে না, একটু স্টিকি হবে। তো এটা আমার ছেলেকে দিই, ও অনেক মজা করে খায়। তো বিকেলে এ ধরনের নাস্তাও দেওয়া যায়, আর এনার্জি বিস্কুট কিন্তু ডক্টররাও কিন্তু সাজেস্ট করে, এটা ভালো একটা বিস্কিট। তো আমি এই বিস্কিটটা দিয়ে বানিয়েছি পুডিংটা। তো আসলে ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে, আর দেখাতে পারলাম না আমি কিভাবে তৈরি করলাম। এটা জাস্ট পুডিং যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই দুধের সাথে বিস্কিটটা একটু ভালোভাবে মিক্স করে নেয়। দুধের সাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বিস্কিটটা এমনিতে নরম হয়ে যায়। তো দেখেই বুঝতে পারতেছেন এটা নর্মাল পুডিংয়ের চাইতে একটু সামান্য শক্ত হয়। তো এটাও কিন্তু আপনার বাচ্চা কি বিকেলে নাস্তা হিসাবে দিতে পারেন, সেরকম একটা আইডিয়া। আর হচ্ছে নুডলস, এটা তো কমন খাবার, ছোট বড় সবার পছন্দের খাবার। তো আমার ছেলে পাস্তাটা বেশি পছন্দ করে, তো আমি এখানে নুডলস পাস্তা দুইটা মিক্স করে দিব। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর নুডলস পাস্তা যেটা মিক্স আমি সেদ্ধ করে রেখেছি। আর এর সাথে চাইলে আরও আরও সবজি দিতে পারেন। তো এখন আমি টমেটো দিয়ে দিলাম, তো টমেটোটাকে একটু নরম করে তারপরে হচ্ছে ডিম দিব। তো নুডলস সবাই রান্না করতে পারেন, তারপরেও আমি শেয়ার করলাম। আর এখন প্যাকেটের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে কেউ চাইলে মশলাটা স্কিপ করতে পারেন, যেহেতু বাচ্চাদের। এখানে আমি একটু সামান্য একটু রসুন দিই আর একটু জিরা, এটাতেই খেতে ভালো লাগে, আর প্যাকেট মশলাটা না দিলেও হয়।
তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কে যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এই তো টমেটোটা নরম হওয়ার পর আমি ডিম দিয়ে দিয়েছি, আর ডিমটা এখন একটু ভেজে নিব। ভেজে জাস্ট নুডলসটা দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিব, আর বাকি এক প্যাকেট মশলা আছে সেটাও দিয়ে দিব। তো সবাই পারলে, কিন্তু প্রত্যেকের রান্নার ধরন আলাদা, এক একজন এক একভাবে রান্না করে। তো হাতের কাছে বেশি সবজি ছিল না, শুধু আলু ছিল, আলুই দিয়েছি। আর এখানে হচ্ছে আরেকটা রেসিপি দেখাচ্ছি, এগুলো হচ্ছে মুরগির মাংস আর বুকের মাংস। আমি এরকম রসুন আর আদা দিয়ে সেদ্ধ করে এটাকে এরকম খুলে খুলে রেখেছি। তো এটা আমি রেখেছি কারণ ঝটপট দেওয়া যায়, আপনারা চাইলে আইডিয়াটা কাজে লাগাতে পারেন। যে কোনো সময় চাইলে তাড়াহুড়ো করে একটা নাস্তা বানিয়ে দেওয়া যায়, এগুলো দিয়ে স্যুপ বা যে কোনো জিনিস বানানো যায়। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি তেলের মধ্যে, সামান্য একটু রসুন আর একটু জিরা দিয়েছি। এখানে কোনো চাট মশলা দিব না। আর এখন যেই মুরগির ঝুরা ঝুরঝুরা মাংসগুলো সেগুলো দিয়ে দিয়েছি কিছুটা, এটা জাস্ট আমি ওর জন্য একটা ব্রেডের মধ্যে দিতে যতটা লাগে ততটাই নিয়েছি। তো এটা যারা অনেক ব্যস্ত তারা কিন্তু কাজে লাগাতে পারেন, এভাবে মুরগির মাংস ফ্রিজে রেখে দিয়ে ঝটপট তৈরি করে দিতে পারেন। তো এটা যেহেতু সেদ্ধ করাই খুব বেশি সময় লাগবে না, হালকা একটু নেড়ে ছেড়েই নিব কিছুক্ষণ, আর একটু লবণ দিব। তো যেহেতু অল্প জিনিস তেল একটু বেশি পড়ে গেছে, এরকম সাইড থেকে উঠিয়ে নিয়ে তেলটা ঝরিয়ে নিব। আর এখন চলে আসলাম ব্রেড নিয়ে, ব্রেডের মধ্যে আমি একটু সস দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর এর উপরে আমি দিয়ে দিব যে চিকেনের যে জুড়া মাংসটা। এটা আসলে খুব খুব ইজি একটা নাস্তা, তো এটার নাম কি দিব সেটা আমি জানি না, চিকেন ব্রেড দেওয়া যায়, যাই হোক এটা একটা নাস্তা। তো বাচ্চারা কিন্তু এই টাইপের নাস্তা অনেক পছন্দ করে, আর ঘরে তৈরি নাস্তা, এটাতে কোনো সমস্যা নেই। তো ব্রেডগুলো কেউ চাইলে বাটার দিয়ে একটু ভেজে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।